চট্টগ্রামের সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বেলা সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় বিজ্ঞান ভবনের সামনে একাদশ শ্রেণীর এক ছাত্রকে র্যাক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে বাঘবিতণ্ড হয় এক পর্যায়ে পাশে সংঘর্ষ এই সময় ক্যাম্পাস জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়া হয় দুপক্ষকেই ছাত্রলীগের বিবদমান দুপক্ষের মধ্যে এক পক্ষ শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফিল অন্যপক্ষ সাবেক সিটি মেয়র আজমুর আসির অনুসার হিসেবে পরিচিত